হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। আমি জিতলি রে, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। সো সকাল সকাল মা দিয়ে চলে গেছে খুব ভালোভাবে চা, তো এখন চা খাচ্ছি এই আর কি, চা খাচ্ছি। সকাল সকাল চায়ের ফ্লেভারটা একটা আলাদাই লাগে, কেন জানি না। তো আমি এখন চা খাই। বটিতে কি কাটছো মা? বাংলায় বলো, পিঁয়াজ কাটছো আর ইংলিশে কি বলতে হয়? কি বলতে হয় বলতো? আমি তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, এইটুকু তো জানো। পড়াশোনাই করি, স্কুলে যাইনি। হ্যাঁ হ্যাঁ, তুমি পড়াশোনা ভালো ছিলে আমি শুনেছি, ভদ্র মহিলা ছিলে, মানে ভদ্র মেয়ে ছিলে। মা গো, কাঁদছো কেন গো? পেঁয়াজ কাটলে আমার চোখ দিয়ে জল বেরো। আই হ্যাভ আ সলিউশন, পেঁয়াজটা একটা কানে গুঁজে নাও। মায়ের নাকি আজকে লেট হয়ে গেল ব্রেকফাস্ট বানাতে, কারণ মা নাকি আমার সাথে বসে বসে গল্প করছে। এটার কোনো মানে হলো? কিছু বলার নেই। তো আজকে যেটা আমি করেছি সকাল সকাল উঠে, সেটা হচ্ছে আমার জুতোগুলো আমি পরিষ্কার করছি, হাফ করেছি হাফ করিনি এখনো, এই জন্য মোটামুটি হাফ অফ দা জুতো আমি পরিষ্কার করছি আজকে, যা তো অবস্থা ছিল জুতোগুলোর। আমাদের গাছগুলোতে না ফুল ফুটেছে না লঙ্কা হচ্ছে, কিছুই হচ্ছে না, যা তো অবস্থা। হ্যাঁ আমি দেখেছি অনেক চারা বেরিয়েছে, বাট লঙ্কা তো ধরে নেই। কই গো, কই, চলো আমরা দেখি লঙ্কা কেমন ধরেছে। মা দেখা দেয় নিয়ে যাচ্ছে। এক গাছ লঙ্কা এসছে রে, এক গাছ লঙ্কা। কই গো, এই তো ওই ফুলগুলো লঙ্কা হবে। হ্যাঁ এই তো হবে, এক গাছ, এই তো ব্যাস। বাবার লঙ্কা কেনার টাকা বেঁচে গেল। এই গাছটা তো অল টাইম আমাদের ফুল ফুটেই থাকে, এই আর কি। মা আমাকে বহুত কাজ করাচ্ছে আজকে সকাল থেকে, জল বন্ধ করে দে, এই করে দে, ওই করে দে। মা কি রান্না করছে চলো দেখা যাক। এখন আমার কাজটা হচ্ছে আমি একটা সিরিয়াল দেখবো সকাল সকাল হটস্টারে। নেশা আছে একটু সিরিয়াল দেখার, খুব বাজে নেশা। চলো দেখা যাক এখন। সকাল সকাল চলে এসছে ডালপুরি আর কিছু একটা সবজি আলুর, তো ওটা খাওয়া যাক, এটা অসাধারণ খেতে। ঠিক আছে, তুমি কি খাচ্ছ? মুড়ি 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 আর আলু ভাজা। বাহ সেরা, কিছু বলো খেতে ভালো, বাঙালির প্রিয় খাবার। আচ্ছা খাও খাও খাও। সো আমি চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। হ্যাঁ আমার কাজলটা ওঠেনি, বিকজ আমার কাছে ক্লিনজারটা নেই আজকে, আমি কলকাতায় রেখে চলে এসেছি। তো দেখি কিছু করা যায় নাকি,
তো আমি এখন একটু স্কিন কেয়ার করব তোমাদের সামনেই করব আমি এখন ইউজ করছি মাম্মা আর্থের ফেস মাস্কটা তো এটা আমি ফেস মাস্কটা ইউজ করে নিয়ে স্কিনে সো তার আগে আমার হেয়ারটা কিছুটা ব্যবস্থা করতে হবে সো আই হ্যাভ কেপ মাই হেয়ার লাইক দিস ওয়ে তো আমরা এই দুটো জিনিস নিয়ে করে নিচ্ছি হালকা একটা লেয়ার লাগাবো বেশি ইয়ে করে লাগাতেছি না আমি একদম জাস্ট হালকা একটা লেয়ার লাগাচ্ছি আমি এম কফিনেরও মাস্কটা লাগাই যেটা যেটা এখন মনে হয় কিন্তু এই মুহূর্তে আমার নেই শেষ হয়ে গেছে তো আমি মায়ের কাছ থেকে এটা নিয়ে এলাম মাম্মার্থটা এই আর কি সো এটা কিছুক্ষণ থাকবে আমি মুখটা ধুয়ে নিয়ে চলে এসেছি আমি 10 মিনিটের মতো রেখেছিলাম তো এখন টিস্যু পেপারে ভালো করে ড্রাই করে নিচ্ছি চুলটা একটু ভিজে গেল সাইডগুলো আসলে জল দিতে গিয়ে ধুতে গিয়ে আমি পুরো ঠান্ডা জলে মানে যেটা নর্মাল জলে ধুলাম কেউ কেউ টিস্যু পেপার নিয়ে মুছেও নিতে পারো জাস্ট ওয়াশ করে নিতে পারো সো আমার স্কিনটা পুরো ড্রাই হয়ে গেছে তো আমি এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে এম কফিনের সিরাম বাই দ্য ওয়ে আমাকে কিন্তু কেউ স্পন্সর করেনি আমি আগে থেকে বলে দিচ্ছি এগুলো সবই আমি কেনা মানে আমার কেনা এই আর কি বেশি কিছু অ্যাপ্লাই করি না জাস্ট স্কিনে হালকা একটা জাস্ট ইউজ করি কিছু হয়ে গেল এখন আমি ইউজ করেছি এম কফিনের ময়েশ্চারাইজার আমি অয়েল ফ্রি ময়েশ্চারাইজারটা ইউজ করছি কারণ খুব গরম তো আমার স্কিনটা ড্রাই স্কিন বাট তাও আমি অয়েল ফ্রিটা ইউজ করছি এই মুহূর্তে এবার আমি ইউজ করে নিচ্ছি এম কফিনের পড লোশন জাস্ট পরিমাণ মতো বেশি না একদম পরিমাণ মতো ইউজ করছে আমার স্কিন কেয়ার মোটামুটি হয়ে গেছে হ্যাঁ পাটা বাকি আছে ওটা আমি পরে করছি তার আগে সেটা করতে হবে হেয়ার আমার চুলটা ছোট হলো কেয়ার তো করতে হবে জাস্ট আমি সিরাম ইউজ করলাম লরিয়ালের হালকাই নিয়েছি অল্প একদম হালকা করে জাস্ট নিচোটা আমি রোজ করে নিলাম তুমি হালকা করে জাস্ট একটু রোজ করে নিয়েছে চুলটা নেই তো চুলটা আসলে পিছন দিকটা আরও ছোটো সামনের দিকটা থেকে পিছন দিকটা এমনি আরও ছোট তো সেই সূত্রে প্রবলেম সো নাও মাই হেয়ার ইজ লুকিং গুড অ্যান্ড গ্রীষ্মকালে আমার মনে হয় অলওয়েজ ইউজ সামথিং ডিও টাইপের কিছু ইউজ করা উচিত ইটস পারফিউম মাইট বি কিছু একটা ইউজ করো যেটা তোমাকে একটা ফ্রেশ স্মেল দেবে আর রিফ্রেশিং যারা করে ফেসটাকে সব জন্য আমি বলবো ফালতু ফালতু অত টাকা দিয়ে কেনার কোনো কিছু দরকার নেই কোনো রিফ্রেশ করার জন্য স্কিনটা জাস্ট ডাবার যেটা রোজ ওয়াটার আছে তার সাথে একটু জল মিশিয়ে একটা স্প্রে বটলে ভরে দাও জাস্ট দিয়ে তোমার ফেসটার মধ্যে জাস্ট স্প্রে করে নাও বাস দিস মাচ ওকে সো আমি জাস্ট একটু ডিও ইউজ করছি হালকা রকম ঘরে থাকবো বাট তাও বহুত আমি গেমে যাই কারণ এখন সো দিস ইজ মেই অ্যান্ড আমি পায়ে এখন অয়েল লাগাবো আমি এম কফিনেরই অয়েলটা ইউজ করে নিচ্ছি পায়েও আমি পুরো পুরো ফ্রেশ হয়ে গেছি ক্রিম লাগিয়ে একদম চান টান করে পুরো ফ্রেশ হয়ে একদম তোমাদের সাথে গল্প করছি এখন
আরেকটা কথা, সেটা হচ্ছে কাল থেকে অনেকজন আমাকে কোশ্চেন করেছে, তোমার দিদি তোমার আইব্রোটা নিয়ে অনেক কোশ্চেন এসছে। তো এটা বলি, এটা আমার রিয়েল আইব্রো, ঠিক আছে, কোনো কিছু লাগাই না, কোনো কাস্টার্ড অয়েলও লাগাই না। অনেকজন আমি যখন রিয়েল বলছি তখন অনেকজন বলছে দিদি কাস্টার্ড অয়েল লাগিয়েছো, কিচ্ছু লাগাই না, ইটস রিয়েল আমার প্রথম দেখি এরকম, ঠিক আছে। আর মেনলি আমি অনেকদিন পরপর করি, তো তারপর গ্রোথটা খুব ভালো হয়, তারপর আমি করি, ঠিক আছে। মেন কথা, আমি সেই আগের বছর মনে হয় এপ্রিল কি মেতে করেছিলাম, তো ওয়ান ইয়ার পরে করলাম, আমার মনে আছে, আমি পুজোতেও করিনি ইভেন দুর্গাপুজোর টাইমে। তো এই আর কি, তো সেই কারণে গ্রোথটা খুব ভালো হয়, ওরা কাটিংটা খুব সুন্দর আনতে পারে, তো এই কারণে আর কিছুই না। তাও আমার একটা প্রবলেম আছে, এখানটা একটু কাটা আছে, তো এই দিকটাও সেম করার জন্য এখানটাও কেটে রাখতে হয় মেনলি। তো এই আর কি, সো একটু জানলা দিয়ে দেখি কতটা রোদ আজকে, ছিঁড়ে রোদ উঠে গেছে। এখন আমি একটু বসে বসে রেস্ট নেবো মেনলি, এই আর কি, কোনো কাজ নেই কিছু না। সকাল সকাল ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে এমনিতেই, জাস্ট ঘরে বসে এখন রেস্ট নেবো। মা তো জিমে গেছে, মা সকালবেলায় জিম যায়, তো আমার বর্তমানে থাকলে জিমটা অ্যাবসেন্ট হয় মেনলি, কারণ আমার তো জিমটা এখানে না কলকাতায়, তো এই আর কি। আর বাবা তো সকাল ছটায় জিম যায়, কোনো কথাই হবে না বাবার সাথে, তুলনাই হয় না, মানে ওই টাইমে জিম যাওয়া আমার পক্ষে তো অসম্ভব মনে হয়, এই আর কি। সো এখন তো কোনো কাজ নেই, ল্যাপটপ ফোন নেই, নিয়েই বসে থাকবো এখন আমি। বাড়িতে থাকলে এই দিক থেকে খুব বোরিং লাগে এই টাইমটা মেনলি, সো কলকাতায় থাকলে কি এই টাইমটা কলেজে থাকি বেশ মাস্তি হয় একটা। মেনলি মা তো বাড়িতে অনেকক্ষণ চলে আসছে, আমি তো ঘুমাচ্ছিলাম, মা তোমাকে চাবি দিয়ে চলে যায়, তো এখন দেখছি মা একটু মিষ্টি এনেছে বাড়িতে, চলো মিষ্টি খাওয়া যাক, খাওয়ার কি নাকি মা, মা অনেক রকম মিষ্টি এনেছে ফ্রিজে, আমাকে দিয়েওছে কিছু একটা মিষ্টি দেখলাম, ব্রেক রসগোল্লা বলে এটা, খুব ফেভারিট একটা মিষ্টি খাবো। আমি এখন লাঞ্চ করতে বসে গেছি, তো আমার লাঞ্চে কি আছে চলো দেখে নিয়ে যাক, খুব সিম্পল একটা খাবার। এখানে ভাত আছে, আলু পেঁয়াজ ভাজা আছে, পেঁয়াজ পোস্ত আছে, পটল আলুর তরকারি আছে, খুব সিম্পল নিরামিষ খাবার আজকে। ওর নিম বেগুন ভেজেছে মা, আমি খাই না, যাই হোক, আর আমের চাটনি আছে, তো ওটা মা দিচ্ছে, এখনো দেয়নি, তো চলো খাওয়া যাক। আমরা এখন একটু বাজার বেরোলাম, অনেকগুলো কাজ আছে, তো শুভ একটু ড্রেস নেবে, আমির বাবার জন্য একটা ড্রেস কিনবো, আর আমার একজনটা বাড়ি যাওয়ার আছে, একটু কাজ আছে সেখানে দু সেকেন্ডে, তো চলো যাওয়া যাক। আমরা এখন প্যান্টালুমসে চলে এসেছি, তো দেখা যাক কি নেওয়া যায় এখনো পর্যন্ত। আমি যাই না, সো আমার বাবার জন্য একটা নেওয়া হয়ে গেছে অলরেডি, তাই তো, আর শুভর এখনো কিছু পছন্দ হচ্ছে না। এমন ভাবে দেখাচ্ছে যেন মনে হচ্ছে প্যান্টালুমস আমাকে স্পন্সর করেছে, যাই হোক, কোনো স্পন্সর টন্সার করেনি, আমি প্যান্টালুমস মার্কেটিং করতে প্রেফার করি এইটুকুই। শুভ এখন ড্রেসগুলো তিনটে পছন্দ করেছে, তো দিয়ে নিয়ে গেছে এখন ট্রায়াল রুমে, যাই না কি করছে, ট্রায়াল দিচ্ছে, ভগবান জানে না কি করছে, যাই হোক। আমাদের প্যান্টালুমসে শপিং করা হয়ে গেছে, তো বাবার জন্য একটা টি শার্ট নিয়েছি, আর শুভ একটা শার্ট নিয়েছে আর টি শার্ট নিয়েছে, ব্যাস এইটুকুই আমার মার্কেটিং হয়ে গেছে। কাল বাড়ি গিয়ে দেখাচ্ছে আমি কী কী কিনেছি। এখন বাড়ি চলে এসেছি মেনলি, ঠিক আছে, খেতে হবে, খুব জোর খিদে পেয়ে গেছে, ঘরে লাইট জ্বলছে না, লাইট মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, ব্যাস গল্প শেষ লাইটের, হ্যাঁ এরকম অবস্থা লাইটের। মায়ের এখন আছে রান্না কমপ্লিট হয়নি মেনলি, ও মা মা খবর কি, তুমি আজকে ব্লগটা দেখেছ আমার, হ্যাঁ কাল রাতে ঘুমিয়ে গেছিলাম আমি মেনলি, কারণ মায়ের রান্না করতে একটু মেনলি লেট হচ্ছিলো, তো আমি না খেয়ে দিয়েই ঘুমিয়ে গেছিলাম কালকে, তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তারপর ভাবলাম যে ব্লগটা তো এন্ড করতে হবে, এন্ড করিনি কাল রাতে, তো
তো এই ব্লগটাই যদি কিছু ভালো লেগে থাকে দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব আর শুভ নববর্ষ টু অল অফ ইউ।